পূর্ব বর্ধমান জেলার ভাতারের নরজা গ্রামে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হলো জামাইয়ের মৃতদেহ। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। ভাতারের পালার গ্রামের বাসিন্দা রাজেন ঘোষের এক বছর আগে বিয়ে হয়েছিল নরজা গ্রামে রিমা ঘোষের সঙ্গে। এরপর মহালয়ার দিনে রাজেন ঘোষ শ্বশুর বাড়ির নরজা গ্রামে যায়। বৃহস্পতিবার রাতে রাজেন ঘোষের পরিবারের লোকজন খবর পায় রাজেন ঘোষ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। সে বর্তমানে ভাতার ব্লক হসপিটালে রয়েছে। পরিবারের লোকজন তড়িঘড়ি ভাতার ব্লক হসপিটালে যায়। সেখানে গিয়ে দেখে রাজেন ঘোষ মারা গেছে। রাজেন ঘোষ নাম আর রজ্জায় বিয়ে হয়েছিল। কতদিন আগে বিয়ে দিয়েছিল? এক বছর আগে। তারপরে কি জ্বালা যন্ত্রণা করতো? না, এমনি কি সেরকম কিছু বুঝতে পারতাম না, কিন্তু মেয়ে সাংঘাতিক মেয়ে। মেয়ে একজনাকে নিয়ে ঘর করার মতো মেয়ে নয়। আমার আরেকটা বোনকে বলেছিল, মাসি ওর সঙ্গে বিয়ে দিও না, ও আরও অনেক ছেলে আছে। কিন্তু রাজেনকে এমনভাবে বুঝিয়েছে, ও ভালো মানুষ তো, 24 বছর বয়স, ওই বয়সে ওকে এমন বুঝিয়েছে, ওর তো সেই বুদ্ধি হয় নাই। ওই 6টা 7টা ছেলেকে পাশিয়ে ওকে বিয়ে করেছে। ওকে বিয়ে করে ওর সোনা দানা টাকা পয়সা ও যা যা রোজগার করছে, ওর সেই বোধহয় 18 বছর বয়স থেকে রোজগার করছে, সব বস্ত্র ও হাত করেছে, হাত করে খাঁটি সোনা গড়াচ্ছে আর বাপের বাড়ি যাচ্ছে, সব বস্ত্র বাপের বাড়ি। নাম কি? ওই তো বাপের বাড়ি নরজা। কি নাম বৌমার? বাবার নাম কি? বৌমার নাম রিমা। বৌমার নাম রিমা। বাবার নাম কি? বাবার নামটা গোপাল। গোপাল, হ্যাঁ, গলায় দড়ি নাই, নেই, ওকে মেরে দিয়েছে। ওদের ঘর গলায় দড়ি দেওয়ার মতো ঘর নাই, ওদের ছোট ছোট ঘর। এইখান থেকে কোথায় মেরেছে? ওই নরজাতে, শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে ওই লম্বা চওড়া ছেলে ওকে মেরে দিয়ে, ও গলায় দড়ি দিতে পারবে না, আর কোন ছেলের জীবন নষ্ট করতে না পারে, ওই জন্য ছেলের জন্য কোন জীবন নষ্ট করতে না। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে ভাতার থানায়। শুক্রবার মৃতদেহ ময়না তদন্তে পাঠাচ্ছে ভাতার থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দাদা সুমন ঘোষ জানান, আমার ভাইকে প্ল্যান করে মেরে ফেলা হয়েছে। আমরা লিখিত অভিযোগ করেছি 5 জনের নামে ভাতার থানায়। অবিলম্বে দোষীদের শাস্তি চাই। এক বছর আগে বিয়ে দিয়েছিলাম, ছেলে পছন্দ করায় নিয়ে তো আমাকে বলেছিল। কি নাম আপনার ছেলে? রাজেন। বাড়ি কোন জায়গায়? পালা। কি ঘটনাটা কি করলো? এক বছর আগে বিয়ে দিয়েছিলাম, দেখাশোনা করি। বিয়ের পর প্রায় দিনই বৌমা বাবার বাড়ি চলে যেত, ছেলেকেও নিয়ে যেত। আমাদের বাড়িতে কম থাকতো, ওখানে বেশিরভাগ থাকতো। কোথায় বিয়ে দিয়েছিল? এই নরজা, নরজা মন্দির, মৃন্ময় হোসেন। তারপর? তারপরে ওখানেই থাকতো। পুজো কদিন আগে বৌমাকে নিয়ে আমার ছেলে ওখানে গেল বলে, ওখান থেকে পুজো দেখবো, ওই থাকবে। কত শুক্রবার দিন গিয়েছিল আর আমার ছেলে এখানে অফিসে কাজ করে, ওইখান থেকেই কাজেও আসছিল। মাঝে মাঝে আমাদের বাড়িও দেখা করতে যাচ্ছিলো। নবমীর দিন আমার ছেলে দেখা করতে গিয়েছিল। গত 5ম দিন বৌমা ওর কাকিমাকে নিয়ে ছুটি নিয়ে আমাদের বাড়ি আসে বিকালের দিকে। এসে তার আলমারি থেকে সমস্ত গহনা এবং শাড়ি ও বের করে নিয়ে চলে। হ্যাঁ, আমাকে এবং আমার স্ত্রী জিজ্ঞাসা করলো, বলে আমি পুজো করবো বলে নিয়ে যাচ্ছি। গত কাল ওখানেই ছেলে গিয়েছে, অফিস থেকে বাড়ি গেছে। তারপরে কী হয়েছে জানি না, ওখানেই ওকে মার্ডার হয়ে গেছে। মার্ডার হয়ে যাওয়ার পরে ওরা আপনারা কীভাবে জানতে পারেন? আমাকে কেউ ওদের জানায়, আমার ওখানে একটা ভাইপো আছে সিভিক, সে আমাকে জানায় যে তোমরা হাসপাতালে যাও, রাজেন হাসপাতালে। আমরা হাসপাতালে গিয়ে দেখি রাজেন পুরান অবস্থায় একটা চাপ সৃষ্টি করে ওরা হাসপাতালে নিয়ে গিয়ে আমাদেরকে খবরদার প্রয়োজন মনে করলো। আমরা পরের মুখে শুনে হাসপাতালে গিয়ে দেখি এই অবস্থা। তারপর ওখান থেকে থানা পুলিশ গিয়ে এখানে নিয়ে এলো, আমরা এখান থেকে এলাম। অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ করেছি, আজকে লেখালেখি করে জমা দিয়েছি, কাল থেকে একটা দিয়েছি। যাই হোক, কি চাইছেন? কি চাইছেন? আমরা চাইছি এর উপযুক্ত তদন্ত করে কি। ভাতার থেকে আমিরুল ইসলামের সঙ্গে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।